Hey guys, assalamualaikum. Kemon achen asha kori shobai bhalo achen. So ajke arekti notun video editing niye ashlam. Ei dhoroner HDR video gulo kibhabe olpo shomoyer bhitore edit korte parben ekdom shohoj bhabe. So ei dhoroner video gulo edit korar jonno Alight Motion app ti download korte hobe amader. Ami video description box e diye debo, amar Telegram channel er link diye debo. Ekhan theke apnara mod version ta apnara download korte parben Alight Motion. So download korar pore app ti open korben. ওকে দেন অ্যাপটি ওপেন করার সাথে সাথে অ্যাকাউন্টটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা প্লাসে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনারা রিসিউটা সিলেক্ট করবেন। কিসের জন্য ভিডিও বলে আমি টিকটকের জন্য বানাইলে এখান থেকে 916 রিসিউটা রাখবেন, তারপর এখান থেকে ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন, তারপর এখান থেকে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পরে মিডিয়াতে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করার পরে আপনার গ্যালারি থেকে আপনারা যে ভিডিওটা এডিট করবেন এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি সাপোজ এই ভিডিওটা এডিট করতেছি, এই ভিডিওটার উপর ক্লিক করতেছি। দেন এখান থেকে আপনারা কী করবেন, উপরে ভিডিও লেয়ার উপর ক্লিক করবেন, তারপর নিচে দেখবেন ইফেক্ট বলে একটা অপশন আছে, ইফেক্টে ক্লিক করবেন, তারপর এডিটে ক্লিক করবেন, তারপর এখান থেকে একটু নিচের দিকে আসবেন, টেনে একটু নিচের দিকে নামাবেন, তারপর এখানে আদার্সে ক্লিক করবেন, তারপর এখানে দ্বিতীয় নম্বরে একটা ইফেক্ট আছে চ্যানেল রিমেক আর জিবিতে ক্লিক করবেন, তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে তৃতীয় নম্বর একটা লাইন আছে, লাইনটার মধ্যে আপনারা বি থাকবে, এখান থেকে জি করে দেবেন। দেন এখান থেকে এটার উপর ক্লিক করে বের হয়ে যাবেন, তারপর আবার ইফেক্টে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবে এইট ইফেক্টে ক্লিক করবেন, তারপর এখান থেকে সার্চ বারে যাবেন, সার্চ বারে এখানে সার্চ করবেন এস এই সার্চ করবেন। সার্চ করার পরে প্রথমে যেটা আসবেন স্যাচুরেশন ব্রাইটনেসে ক্লিক করবেন, তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন, এখান থেকে যে এফটি ইউজ করছে স্যাচুরেশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে স্যাচুরেশন আপনার রাখবেন প্লাস 20.0 রাখবেন, তারপর এখান থেকে নিচেরটা রাখবেন আপনারা 1.10 করে রাখবেন, 1.10 করে রাখবেন এটা, তারপর এখান থেকে বের হয়ে যাবেন। ওকে দেন, তারপর এখান থেকে আবার ভিডিও লেয়ারের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর আবার প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করার পর এখান থেকে সেভ নিতে হবে এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এই ফিকটা পুরো স্ক্রিনে করে দেবেন, তারপর আবার এখান থেকে কালার এবং ফিল্টারে ক্লিক করবেন, তারপর এখান থেকে এই কালারটা দেবেন, কী কালার বলে এটারে, তো এই কালারটার উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে বের হয়ে যাবেন। বের হওয়ার পর এখান থেকে ব্লেন্ডিং এবং অপাসিটিতে ক্লিক করবেন, তারপর এখান থেকে একটু নিচে নামবেন, লেখাগুলো একটু উপরে তুলবেন, তারপর এখানে ডিফারেন্টে ক্লিক করবেন, দেন এখান থেকে তৃতীয় নম্বর সাবটাইটে ক্লিক করবেন, তারপর এখান থেকে বের হয়ে যাবেন। দেন এখান থেকে বের হওয়ার পরে আবার ইফেক্টে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করার পর আবার এইট ইফেক্টে ক্লিক করবেন, এখান থেকে সার্চ বক্সে যাবেন, সার্চ করবেন এখানে কপি ব্যাকগ্রাউন্ড, প্রথমে সি লিখবেন, তারপর ও লিখবেন, দেখবেন এখান থেকে দ্বিতীয় নম্বরে চলে এসেছে ইফেক্টটা, তারপর ইফেক্টের উপর ক্লিক করবেন, এখান থেকে প্লাস স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন, এখান থেকে এটার উপর ক্লিক করে বের হয়ে যাবেন, তারপর আবার ইফেক্টে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে আবার এইট ইফেক্টে ক্লিক করবেন, এইট ইফেক্টে ক্লিক করার পর এখানে সার্চ বক্সে যাবেন, সার্চ বক্সে যা এখানে সার্চ করবেন, এখান থেকে সিম্পলি আপনারা শুধু জি লিখবেন, জি লেখার সাথে সাথে দেখবেন উপরে গাসিয়ান ব্লার ইফেক্টটা চলে এসেছে, তারপর এটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পর আবার এখান থেকে আবার প্লাসে ক্লিক করবেন, দেন এখান থেকে আবার এইট ইফেক্টে ক্লিক করবেন, এইট ইফেক্টে ক্লিক করার পরে আবার এখান থেকে আপনারা সার্চ বক্সে যাবেন, সার্চ বক্সে যাওয়ার পর এখানে সার্চ করবেন সিম্পলি, প্রথমে ই লিখবেন, তারপর এখানে এক্স লিখবেন, এক্স লেখার পরে প্রথমে যেটা আসবে এক্স বুজার গামার উপর ক্লিক করবেন, ক্লিক করার পর আবার এখানে প্লাসে ক্লিক করবেন, দেন এখান থেকে একটু আগে যে ইফেক্টটা এড করছি গাসিয়ান ব্লার এই ইফেক্টটার উপর ক্লিক করব, ক্লিক করার পরে এখানে একটু সেটিং করতে হবে, এখানে আমাদের রাখতে হবে 0.440, ইয়ানি 0.740 রাখতে হবে, দেন এখান থেকে এভাবে রাখার পর এখান থেকে বের হয়ে দেবেন, বের হওয়ার পর আবার ইফেক্টে ক্লিক করতে হবে, দেন এখান থেকে এক্সপোজার গামাতে ক্লিক করব, ক্লিক করার পর এইটার সেটিং করতে হবে আমাদের, ইফেক্টের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর আমাদের প্রথমটা সেটিং করতে হবে, এই প্রথমটা রাখতে হবে -0.20 করে রাখবেন, দেন এখান থেকে দ্বিতীয় নম্বর অপশনটার মধ্যে ক্লিক করবেন, গামাতে ক্লিক করার পর এটা সেটিং করতে হবে, এটা রাখবেন আপনারা 0.900 করে রাখবেন,
0.900 করে এভাবে রাখবেন। এখান থেকে নিচে এটার মধ্যে ক্লিক করবেন অবজেক্টে, তারপর এখান থেকে এটা তেমন সেটিং করতে হবে, এখানে রাখবেন -0.10 করে রাখবেন, -0.10 করে রাখবেন শুধুমাত্র। এখান থেকে আপনাদের হিসাবতে রাখতে পারেন সময় তেনার ভিডিও অনুযায়ী। তারপর এখান থেকে এটার মধ্যে ক্লিক করে বের হয়ে যাবেন। তারপর এখানে উপরে এলিয়ারটার উপর ক্লিক করবেন, দেন এখান থেকে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পরে এই অপশনটার মধ্যে ক্লিক করবেন দ্বিতীয় নম্বর, তারপর এটা ফুল স্ক্রিন করে দিবেন। তারপরে কালার এবং ফিল্টার ক্লিক করবেন, তারপর এই সাদাটার উপর ক্লিক করবেন, সাদা করে দিবেন। এটার উপর ক্লিক করে বের হয়ে যাবেন। তারপর এখান থেকে ব্ল্যান্ডিং এবং ক্যাপাসিটিতে ক্লিক করবেন, এই অপশনটার মধ্যে ক্লিক করে একটু নিচের দিকে নামবেন। এখানে দেখবেন এখান থেকে কন্ট্রাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে প্রথমে যেটা আসবে ওভারলেতে ক্লিক করবেন, তারপর এখান থেকে বের হয়ে যাবেন। দেখতে পাচ্ছেন ভিডিওটা হয়ে গেছে। তারপর এখান থেকে এই জায়গাটার মধ্যে এই দুই লেয়ারটা সেভ ধরে মার্ক করবেন, মার্ক করার পরে ভিডিও একদম শেষ মাথা আসবেন, তারপর এটার উপর ক্লিক করবেন। এটা করলে আপনার পুরো ভিডিওতে ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর ভিডিওটা সেভ করার জন্য এই অপশনটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পরে স্পোর্টে ক্লিক করবেন। স্পোর্টে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। দেন এখান থেকে গ্যালারিতে সেভ করার জন্য সেভে ক্লিক করবেন, সেভে ক্লিক করার সাথে সাথে গ্যালারিতে সেভ হয়ে যাবে।